কেউ যদি কোরআন মানতে চায় আর নবীর জীবনকে সামনে না রাখে, জিন্দেগিতে কোরআন মানা তো দূরের কথা, পূর্ণ কোরআন দিয়ে দুই রাকাত নামাজও পড়তে পারবে না। বলবেন কিভাবে? আমি বলবো, এই দেশে যতগুলো কোরআনিস্ট আছে, আহলে কোরআন, যারা হাদিস মানে না, খালি কোরআন মানার দাবি করে, এই রকম ছাগল গুলারে ধরে বলবে নাই বেটা, আলহামদুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত এই মাঝখানে যা আছে এটার নামই তো কোরআন। ঠিক আছে, পুরো কোরআন আমি তোর সামনে হাজির করলাম, তোর সামনে প্রয়োজনে বাংলা অনুবাদও এনে হাজির করলাম, যেহেতু আরবি পারে না একটাও, বাংলা অনুবাদ এনে হাজির করলাম। এবার পুরো কোরআন খুঁজে খুঁজে তুই আমারে দেখা, তাকবীরুল্লাহ কেমনে দিতে হবে, হাত কেমনে বাড়তে হবে, রুকু কেমনে, সেজদা কেমনে, বৈঠক কেমনে, কোন নামাজ কয় রাগা, কোন ওকে কিভাবে, ডিটেল সবগুলো বিষয় পুরো কোরআনে 30 পারা জুড়ে খুঁজে খুঁজে পারলে বের করে দেখা, হজের প্রতিটা ডিটেল বের করে দেখা, রোজার প্রতিটা ডিটেল বের করে দেখা, জিন্দেগি শেষ হবে, কোশ্চিন কালও বের করে দেখাতে পারবে। কোরআন হলো মূলনীতি, আমার নবীর জিন্দেগি হলো ব্যাখ্যা, কোরআন হলো মতন, আমার নবীর জিন্দেগি হলো সারা। এই কারণেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে এক লোক জিজ্ঞেস করলো, আম্মা জান, আমার নবীর জীবন চরিত্র জীবন আদর্শ কেমন ছিল? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? সে বললো, হ্যাঁ কোরআন তো পড়ি, কিন্তু আমি তো নবীর জীবন আদর্শ জানতে যাচ্ছি। তিনি এক বাক্যে বললেন, কানা হুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবন আদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা দেখতে পাও লিখিত ভাবে, থিওরিটিক্যাল ভাবে, হুবহু এটাই প্র্যাকটিক্যাল ভাবে পাবে আমার নবীর নবুয়তি 23 বছরের জিন্দগির মধ্যে। এ কারণেই কেউ যদি জিজ্ঞেস করে, সবচাইতে বড়, সবচাইতে অথেন্টিক, সবচাইতে বিশুদ্ধ সিরাতের কিতাবের নাম বলেন তো, আমাদের অনেকেই বলে বিভিন্ন কিতাবের নাম, কেউ বলে আর রাহিকুল মাখতুম, কেউ বলে সিরাতে মুস্তফা, কেউ বলে সিরাত ইবনে হিসাম, কেউ এটা কেউ সেটা, লেকিন আমি বলি সবচাইতে অথেন্টিক, সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে নির্ভরযোগ্য যদি সিরাত তুমি খোঁজো, সেই সিরাতের নাম কালামুল্লাহ। কোরআনের এক একটা লাইন পড়ো, আমার নবীর সিরাতের এক একটা ঘটনার সাথে মিলাও, এমন কোন আদর্শ দেখাতে পারবেন যেটা কোরআনে আছে কিন্তু এর ব্যাখ্যা নবীর জিন্দগির মধ্যে নাই, ব্যাখ্যা নতুনভাবে করতে হবে। আরে ব্যাখ্যা যাতে করে কেউ নতুনভাবে করে ইসলামকে বিকৃত করতে না পারে, এ কারণে কোরআনের ব্যাখ্যার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ খালি কোরআনের শব্দ দেন নাই, যেই আল্লাহ শব্দ দিয়েছেন একই আল্লাহ অর্থ দিয়েছেন। কোরআন শুধু শব্দকে বলে না, ওহুয়া ইসমুন লিন্নাজমি ওয়াল মানা জামিআ, শব্দ প্লাস মর্মের সম্মিলিত সমন্বিত যে রূপ তার নামই হলো কোরআন। শব্দ বাড়ালে শব্দ কমালে যেমন কাফের হয়ে যায়, মর্ম আর ব্যাখ্যাও যদি কেউ বাড়ায় কেউ কমায়, কিছু যদি অস্বীকার করে অথবা কিছু সংযোজন করে, সে আর মুসলমান থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই যে 1500 বছর পর নবীর ইসলাম, সাহাবিদের ইসলাম, আমাদের ইসলাম এক নাকি ভিন্ন? বলেন না, এক নাকি ভিন্ন? আবার বাংলাদেশের মুসলমানদের ইসলাম, আরবের মুসলমানদের ইসলাম, আমেরিকার মুসলমানদের ইসলাম, আফগানিস্তানের মুসলমানদের ইসলাম এক নাকি ভিন্ন? সব দেশে নামাজ 5 অক্ত না কোনো দেশে 6 অক্ত, সব দেশে কোরআন 30 পারা না কোনো দেশে 31 পারা, তো এক থাকলো কিভাবে? এটাই এটাই ইসলামের পূর্ণতা, এটাই আমার নবীর সুন্নার অন্য বৈশিষ্ট্য। বেদাত, বেদাত চেনার একটা আলামত এটা, বেদাত কখনোই এক থাকতে পারে না। সুনামগঞ্জের বেদাত, সিলেটের বেদাত এক না, সিলেটের বেদাত চিটাগাঙ্গের বেদাত এক না, চিটাগাঙ্গের বেদাত ফরিদপুর রাজবাড়ির বেদাত এক না, বাংলাদেশের বেদাত ভারতের বেদাত এক না, এই দরবারের বেদাত ওই দরবারের বেদাত এক না, 100 বছর আগের বেদাত আজকের বেদাত এক না, জেলায় জেলায় ভিন্ন, পাড়ায় পাড়ায় ভিন্ন, বিভাগে বিভাগে ভিন্ন, দেশে দেশে ভিন্ন, পীরে পীরে ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, সময়ে সময়ে ভিন্ন, এটাই হলো বেদাতের দুর্বলতা, আর সব সময় এক আর অভিন্ন, এটাই হলো সুন্নার সবলতা। সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে শেখুল হাদিসও ছিলেন, সদরুল মুদাররিসও ছিলেন, শেখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পর এই দুইটা পদ তিনি পেয়েছিলেন, তারপর একমাত্র ব্যক্তিত্ব। তিনি একটা কথা বলতেন, মাদ্রাসা তাবলিগ খানকা, তিনটা জিনিস, মাদ্রাসা তাবলিগ খানকা, তিনি বলেন তাবলিগ আর খানকা এগুলো শুরু হয় হেদায়াত দিয়ে কিন্তু অনেক সময় শেষ হয় গোমরাহিদ।
কিন্তু মাদ্রাসা শুরু হয় হেদায়েত দিয়ে শেষ হয় হেদায়েত দিয়ে গোমরাহে ঢোকে না পার্থক্য কোথায় তিনি বুঝিয়েছেন পার্থক্য এক জায়গায় মাদ্রাসার মূল কাজই হলো ইলমের পঠন এবং পাঠন ইলম চর্চা তারা ইলমকে বানায় মানদণ্ড এই কারণে এখানে ফিতনা যদি ঢুকতেও চায় ঢুকতে দেওয়া হয় না যে যত বড় ফিতনা নিয়ে আসুক না কেন সেই ফিতনাকে রুখে দেওয়ার মতো কেউ না কেউ থাকে যত বড় কুতুব হোক যত বড় ব্যক্তিত্ব হোক কিন্তু ইসলামের কোনো বিধানের যদি অপব্যাখ্যা করে ছোট একটা মানুষ ছেড়ে দেয় না সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে তাবলিগার খানকা এখানেও দিনের অনেক মেহনত হয় সন্দেহ নাই কিন্তু সেখানে এলমটাকে সব ক্ষেত্রে মূল মানদণ্ড বানানো হয় না যার কারণে বহু দরবার এমন থাকে একশো বছর আগে এই দেশে ইসলাম ছড়িয়েছে তাদের হাতে একশো বছর পর বেদাতের নেতৃত্ব দিচ্ছে এখন তারা তো যেটা বলছিলাম যে নবীরে যদি চেনেন রবের প্রতিটা হক পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করবেন নামাজ কিভাবে পড়বেন আল্লাহ তো বলে দিলেন আকিমুসসালাহ বান্দা সালাত কায়েম কর যথাযথভাবে আদায় কর আল্লাহ কিভাবে আদায় করব নবী বলবেন শোন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো হুবহু এভাবে নামাজ আদায় করো রবের আয়াতের উপর আমল হয়ে যাবে আল্লাহ বলবেন কুতিবা আলাইকুমুসসিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে আপনি বলবেন আল্লাহ রোজা ফরজ বুঝলাম কিন্তু রাখবো কিভাবে কোন কাজ করলে রোজা থাকবে কোন কাজ করলে রোজা ভাঙবে কখন ভাঙলে কাজা লাগবে কখন ভাঙলে কাজার সঙ্গে কাফফারাও লাগবে নবী বলবেন আমাকে দেখো আমি যেভাবে করি হুবহু সেভাবেই করো এভাবে এক একটা আয়াত নেন কোরআন থেকে ব্যাখ্যা নেন নবীর জিন্দগি থেকে তখন ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনার সামনে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আদর্শ যখন সামনে আসবে তখনই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ওঠা সম্ভব হবে কিন্তু ধাপ কিন্তু আরেকটা বাকি আছে কি সেটা আল্লাহর হক তো নবীরে দেখে দেখে আদায় করলাম হুজুর এটা তো বুঝলাম নবীর হক কেমনে আদায় করব প্রশ্ন আসে কি না আল্লাহর হক আদায় করব নবীর জীবনে দেখে নবীর হক কিভাবে আদায় করব নবীরও তো ভালোবাসতে হবে নবীর উপরও তো ইমান আনতে হবে যেই আয়াত আমি খুতবায় পড়েছি আল্লাহ চারটা দায়িত্ব বলেছেন নবীর ব্যাপারে আমাদের প্রত্যেকের কাঁধে চারটা দায়িত্ব যারা পালন করবে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন একমাত্র তারাই হবে সফলকাম চারটার কোন একটাও যারা পালন করবে না তারা হবে ব্যর্থ তারা হবে নাকাম কোন চার দায়িত্ব এক নম্বর দায়িত্ব আল্লাযীনা আমানু বিহি নবীর উপর ইমান আনতে হবে দুই নম্বর দায়িত্ব আযযারুহু নবীর সম্মান করতে হবে তিন নম্বর দায়িত্ব ওয়ানাসারুহু নবীর সাহায্য করতে হবে চার নম্বর দায়িত্ব ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মা তিনি যে কোরআন নিয়ে এসেছেন সেই নূরকেও অনুসরণ করতে হবে এই চার দায়িত্ব যারা পালন করবে তারাই সফল বলে বিবেচিত হবে এবার আপনি প্রশ্ন করবেন ঈমান আনব কিন্তু কিভাবে কতটুকু ঈমান লাগবে নবীর ব্যাপারে সম্মান করব লেকিন কিভাবে সম্মান করব নবীরে সম্মানের মানদণ্ড কি হবে সম্মান তো আল্লাহরও করা লাগবে নবীরও করা লাগবে আল্লাহর যেটা প্রাপ্য সেটা নবীরে দেব কিনা নবীর যেটা প্রাপ্য সেটা আল্লাহরে দেব কিনা নাকি স্তরগত পার্থক্য থাকবে বুঝবো কিভাবে এই সবগুলো বোঝার জন্য নবী ক্লিয়ার করেছেন আমার সাহাবিদের পথ দেখতে হবে তাহলে এখন বুঝতে পারছেন একটা না বলে দুইটা কেন বললেন আল্লাহর হক আদায় করতে চাইলে নবীর সুন্নাহ দেখতে হবে নবীর হক আদায় করতে চাইলে কার সুন্নাহ দেখতে হবে বলেন না কার সুন্নাহ দেখতে হবে আরে সবাই বলে না কি অন্য দলের লোক আছে নাকি কার সুন্নাহ দেখতে হবে সাহাবায়ে কেরামের সুন্নাহ দেখতে হবে কারণ আল্লাহ নিজে গড়েছেন নবীকে আলাম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই এরপর তিনি কি তোমাকে আশ্রয় দেন নাই তোমার তারবিয়াত করেন নাই ওয়া জাদাকা বাল্লান ফাহাদা আল্লাহ পেয়েছিলেন তোমাকে এমন অবস্থায় যখন তুমি পথ চেনা ছিল না আমি আল্লাহই তোমার সব পথ চিনিয়েছি তাহলে নবীরা গড়ে তুলেছেন কে আরে বলে না কে আর সাহাবীদেরকে গড়ে তুলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে নবীর হক আদায় করতে চাইলে সাহাবীদের দেখা লাগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুন ইয়াউমা দীনা নবীর যুগে যেটা দীনের অংশ ছিল না সাহাবীদের যুগে যেটা দীনের অংশ ছিল না আজ এত বছর পর এসে নতুন ভাবে সেটা দীনের অংশ হতে পারে না এখন সাহাবীরা সাহাবীদের মধ্যে আহলে বাইত অন্তর্ভুক্ত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী না হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাহাবী না তো এখন নিজেরাই চিন্তা করেন নবীর হক আদায় করতে চাইলে যদি সাহাবীরা দেখতে হয় সাহাবীদের জিন্দেগিতে রবিউল আউয়াল মাস আসে নাই
হ্যাঁ, তাদের জিন্দগিতে বছরে 11 মাস আসতো, একটা মাস আসতো না, এইটা আগেরটা আর পরেরটা দিয়া কাটাকাটি হয়ে যেত নাকি? নাকি আসতো? বলেন না আসতো। আচ্ছা, নবীর নবীকে আবু বকরের চাইতে কি আমি বেশি ভালোবাসি? ওমরের চাইতে বেশি বাসি? ওসমান আলী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের চাইতে বেশি বাসি? কেউ যদি দাবি করে হ্যাঁ আসলে বেশি বাসি, কি বুঝাতে চাও? তুমি তাদের চাইতে বড় জান্নাতি? নাই তো বড় জান্নাত। আরে গোটা উম্মতের মধ্যে সবচাইতে বড় জান্নাত তো পাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার চাইতে বড়টা পাবা তুমি কোথায়? সুতরাং তাদের পথেই তো মুক্তি, যেই ঘোষণা বান্দা পাবে জান্নাতে গিয়ে, আল্লাহ বলবে বান্দা চিরতরে খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো রাগ করবো না। জান্নাতের সবচাইতে বড় নেয়ামতি হবে রবের দিদার আর রবের পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। তো যেটা পাওয়ার জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে, নবীর সাহাবীরা উপহু সেই ঘোষণা এই মাটিতে দাঁড়িয়েই পেয়েছে। রাদিয়াল্লাহু আনহুম বলে নাই আল্লাহ তাদের ব্যাপারে, আল্লাহ খুশি তাদের উপরে, ওয়া রাদু আনহু তারাও খুশি আল্লাহর উপরে। এর চাইতে বড় মাকাম চানটা কি আপনি? আরে আমি জান্নাতি না জাহান্নামে কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আল্লাহ নবী বলেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ, এভাবে এক মজলিসে 10 জনের নাম ধরে বলেন এরা সকলে জান্নাতি। অন্যান্য মজলিসে আরো অনেকের ব্যাপারে জানিয়েছেন, যেমন ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলুল জান্নাহ, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ। তো সেই জান্নাতিদের চাইতে বড় বুজুর্গ সাজার দরকার নাকি? তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন নবী, নবী সার্টিফিকেটও যার পেট ভরে না তার তো এই দুনিয়ায় বেঁচে থাকাই মানায় না। বুজুর্গি দেখাতে 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 যদি মানদণ্ডের চাইতে বেশি বুজুর্গি দেখায় সেটা আর ইসলাম সমর্থন করে না। কয়েকজন সাহাবি আসলো নবীর ঘরে, নবী কি পরিমাণ ইবাদত করে খোঁজ খবর নিবে বলে, এসে দেখলো নবী ঘরে নাই। ঘরে অন্য লোকদেরকে জিজ্ঞেস করলো নবী ডেইলি রাত্রে কয় রাকাত নামাজ পড়ে, তিনি নফল রোজা কয়টা রাখে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিল। হাদিসের শব্দ কান্নাহুম তাকালুহা, সব কিছু শোনার পরে তাদের কাছে বড় কম মনে হলো। আল্লাহ, ভাবছিলাম এত বড় হুজুর কত না জানি ইবাদত বন্দেগি করে, হুজুরের দেহি ইবাদত অনেক কম। এই যুগে বলে না আলেম ওলামারে নিয়া নতুন নতুন দিনদার হয়ে অনেকে দোষ খোঁজে, হুজুর তালিমে বসে না কেন, হুজুর গাছতে যায় না কেন, হুজুর মাসে 3 দিন লাগায় না কেন, হুজুর চিল্লা দেয় না কেন। হ্যাঁ আমি বলছি না এগুলোর দরকার নাই, তবে এগুলো দিয়ে হুজুরের মাপার ঠিকাদারি তোমারে কে দিল? আরে হুজুরের বিচার করতে চাইলে আগে তো তার চাইতে বড় হুজুর তোমারে হওয়া লাগবে। কোন ডাক্তার কোন মানের এটা যদি আমি বকলম দাবি করি হাস্যকর হবে, কোন ইঞ্জিনিয়ারের কি যোগ্যতা এটা সার্টিফিকেট যদি আমার থেকে নেন এটা নিঃসন্দেহে বড় মূর্খতার নির্বুদ্ধতার কাজ হবে। তো কোন হুজুর কোন পর্যায়ে এটা ভাই তুমি কিভাবে বুঝবা? আর একজন হুজুর যদি রাতের বেলা ঘুমায় তুমি সারা রাত জেগে জেগে ইবাদত করে কাটাও, এই আল্লাহর বান্দা এই আলেমের ঘুম তোমার সারা রাত ইবাদতের চাইতে বেশি উত্তম হবে। নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, তোমরা 1000 জনে যদি একত্রিত হয়ে কোনো দল গঠন করো, ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, শয়তানের উপরে তোমরা 1000 জন মিলে যতটুকু ভারী হবা একজন মুফতি সাহেব এর চাইতে বেশি ভারী হয়। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা, নবী সহিহ হাদিসে বলেছেন রাতের সামান্য সময় ইলম শেখা আর শেখানো, ইলমের ক্লাস নেওয়ার দেওয়া সারা রাত জেগে জেগে নামাজ পড়ার চাইতে বেশি উত্তম। আলেমের ভুল যদি কেউ ধরতে চায় তারও তো আলেম হতে হবে, আর এক আলেম এসে তারে বলবে আরে ভাই তোমার এটা বাড়ানো দরকার। যেমন নবী বলেছেন নিয়ামার রাজুল আব্দুল্লাহ আলাউ কান ইউসাল্লি বিল্লাইল, নবীর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা যার নাম, নবী বললেন আব্দুল্লাহ কতই না ভালো মানুষ হতে পারতো যদি রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতো। তো রাসূল এই কথা বলার অধিকার রাখেন, কারণ তিনি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমার চাইতেও বড় হুজুর। আমাদের মুরব্বীরা আমাদের উস্তাদরা আমাদেরকে বলতে পারেন এটা করো ওটা করো না, এভাবে করো এভাবে করো না, এটাই তার বিয়াতের দাবি। কিন্তু যে এই লাইনে যোগ্যতাই রাখে না সে যদি এসে দাবি করে কথা এভাবে বলেন বয়ান এভাবে করেন, এটা রাখেন এটা বাদ দেন, এ আয়াতের তাফসীর করেন এ আয়াতের তাফসীর ছাড়েন, ইসলামের এই বিধানকে হাইলাইট করেন এই বিধানকে বস্তার তলায় ফেলেন, নাউযুবিল্লাহ মিন তালিক, কিভাবে আল্লাহর নবী তারে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে কি বলে, আল্লাহ তারে নামাজি বানাও, আল্লাহ তারে দিনদার বানাও, আল্লাহ তারে রোজাদার বানাও, না না আল্লাহরে বলেছেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আয় আল্লাহ এর দিয়া ইসলাম রে বিজয়ী বানাও শক্তিশালী বানাও। যারে নবী চেয়ে নিয়েছেন ইসলামকে বিজয়ী করবেন বলে, তার হাতে ইসলামের বিজয় আসবে না তো কার হাতে আসবে?
তো খুলাফায়ে রাশেদিনরে বাদ দিয়া নবীর সুন্নাহর উপর আমল করা সম্ভব? রমজান মাস আসলে ভাই, অফ টপিক একটা কথা বলি, কেউ কষ্ট নিয়েন, রমজান মাস আসলে যারা 8 রাকাত তারাবি আদায় করেন, দলিল তো এটাই দেয়, নবীর হাদিস দেখাও, সহি হাদিস, ওমর করেছে তাতে কি, ওসমানের যুগে হয়েছে তাতে কি, আলী করেছে তাতে কি, সেই সাহাবী যুগ থেকে আজ পর্যন্ত হয়েছে তাতে কি, একক বর্ণনা দেখাও, একক হাদিস দেখাও, তারা কি বলতে চায় নবীর এই হাদিস অসত্য, নবীর এই হাদিস ভুয়া, যে নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, ওমর কি নবীর খলিফা না, ওসমান কি নবীর খলিফা না, আলী কি নবীর খলিফা না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা খুলাফায়ে রাশিদিন, তাদের আদর্শ আঁকড়ে ধরতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের আদর্শ আঁকড়ে ধরলো সেই তো নবীর হাদিসের আলোকে আমল করলো, যে তাদের আদর্শের লাল কার্ড দেখালো সে কোন মুখে নিজেকে নবীর হাদিসের অনুসারী দাবি করলো। 3 তালাক দিলে 1 তালাক হয়, আজকাল বলে না এক মজলিসে রাগের মাথায় 3 তালাক দিলে 1 তালাক হয়, দলিল কি, দলিল কি, টানবে বিভিন্ন দলিল, কিন্তু একটাবার চিন্তা করবে না, 4 ইমাম এ ব্যাপারে একমত, ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে সেই যে ফয়সালা শুরু করেছেন এরপর থেকে 4 ইমাম পর্যন্ত এটা নিয়ে ইখতিলাফ করেন নাই, 4 ইমাম বুঝেন তো, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, 4 ইমাম কোনো মাসালায় একমত হলে সেটাকে মুফতিয়ানে কেরাম জানেন ইজমায়ের পর্যায়ে গণ্য করা হয়, সর্বসম্মত মাসালা হিসেবে বিবেচনা করা হয়, তাদের 500-700 বছর পর কে এসে ইখতিলাফ করলো, এ কারণে আগের ইজমা কখনো ভাঙবে না, সুতরাং সাবধান, সাবধান, ভক্তির নামে, ভক্তির নামে আল্লাহর নবীর আদর্শরে আবার বুড়া আঙ্গুল দেখাতে যায়। আহলে সুন্নাতুল জামাত যদি হতে চান, পথ কিন্তু নবী দুটো দেখিয়ে দিয়েছেন, আমার সুন্নাহ মানতে হবে, আমার সাহাবিদের সুন্নাহ মানতে হবে, যারা নবীর সুন্নাহ মানে সাহাবিদের সুন্নাহ মানে না তাদেরকে আহলে সুন্নাতি ওয়াল জামাত বলে না, আহলে সুন্নাহ, সুন্নাহ মানে এখানে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াল জামাআ, জামাত মানে জামাত সাহাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হলো নবীর সুন্নাহ আর নবীর সাহাবীদের জামাতকে যারা নিজেদের আদর্শ বানিয়েছে একমাত্র তারা। তাখিরি গুজারিশ রেখে যাই, এই পূর্ণাঙ্গ আলোচনা থেকে এই মূল এই মেসেজটা সকলে বোঝার চেষ্টা করেন, দিলের মধ্যে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, আল্লাহরে পেতে চাইলে নবীরে বাদ দিয়ে দ্বিতীয় কোনো পথ খোলা নেই, নবীর দেখানো পথ বাদ দিয়ে অন্য কারো পথে চললে কোনোদিনও কোনো মুক্তি নাই, সেটা ইবাদত বন্দেগীর ক্ষেত্রেই হোক, অর্থনীতি রাজনীতির ক্ষেত্রেই হোক, রাজনীতি করতে গিয়া নবীরে বুড়া আঙ্গুল দেখালে, অর্থনীতি করতে গিয়া নবীরে বুড়া আঙ্গুল দেখালে, বিচার ব্যবস্থা চালাতে গিয়া নবীরে বুড়া আঙ্গুল দেখালে, শিক্ষা ব্যবস্থা চালাতে গিয়া বান্দর তত্ত্ব আর কত তত্ত্বমত্ত শেখাতে গিয়ে আবার নবীরে বুড়া আঙ্গুল দেখালে, আর যাই হোক দুনিয়াও শান্তি পাবেন না, আখেরাত তো হাতছাড়া হবেই হবে, কারণ ইসলাম কিসের ধর্ম, কিসের ধর্ম, কিসের ধর্ম, তাহলে ইসলাম কায়েম হওয়া মানে কি কায়েম হওয়া, বলে না কি কায়েম হওয়া, কেউ যদি মানে ইসলাম শান্তির ধর্ম তার এটাও মানতে হবে, ইসলাম কায়েম করতে হবেই হবে, কারণ ইসলাম কায়েম হওয়া মানেই শান্তি কায়েম হওয়া, আর ইসলাম পরাজিত হওয়া মানেই শান্তির পরাজয় হওয়া, সুতরাং আল্লাহর পেতে চাইলে নবীর পথ ধরেন, আর নবীকে ভালোবাসতে চাইলে, সম্মান করতে চাইলে, সাহায্য করতে চাইলে সাহাবিদের পথ ধরেন, 1500 বছর হয়েছে তাতে কি, 1,50,000 বছর হলেও এই আদর্শ আমরা হাতছাড়া করব না, আমার আল্লাহ কোরআনের আয়াতে হেফাজত করেছেন, নবীর সিরাত সাহাবিদের সুন্নাতও হেফাজত করেছেন, এ কারণে না এগুলো থাকবে কিতাবের পাতায় পাতায়, বরং এ কারণে এগুলো আমল করব আমরা আমাদের দৈনন্দিন জীবনে, পারবেন না ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ, এই একটা সবক যদি আজকে এখান থেকে নিতে পারেন, দিলের মধ্যে গাঁথতে পারেন, ইনশাআল্লাহ আমরা বেদাত মুক্ত, শিরিক মুক্ত, সুন্নাহ সম্মত একটা সমাজ দেখতে পাবো, আর যেই সমাজে সুন্নাতের ব্যাপক বিস্তৃতি ঘটবে সেই সমাজে আসমান থেকে জমিন থেকে বরকতের ধারা নেমে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হক আদায় করার তৌফিক দান করুন।